5ই অক্টোবর মাল নদীতে বিসর্জনের সময় হড়পাবানে 8 জনের মৃত্যু হয়েছে। আহত 14 জনের মধ্যে 8 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। রাজ্যের বাইরে বৃষ্টি অথবা কোনো মেঘ ফাটা বৃষ্টির কারণে জলোচ্ছ্বাস। প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনকে কালিমা লিপ্তের চেষ্টা। পাকাপোক্তভাবে বিসর্জনের বন্দোবস্ত করা হয়েছিল। মাল প্রশাসন, পুলিশ ও মাল পুরসভার প্রচেষ্টায় কমেছে জীবনহানি। নিরাপদ জায়গায় সরানো হয়েছিল 450 জনকে। মাল নদীতে হড়পাবানে 8 জনের মৃত্যুতে জানালো নবান্ন। পাঁচই অক্টোবর মাল নদীতে বিসর্জনের সময় হড়পাবানে 8 জনের মৃত্যু হয়েছে। আহত 14 জনের মধ্যে 8 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। রাজ্যের বাইরে বৃষ্টি অথবা কোনো মেঘ ফাটা বৃষ্টির কারণে জলোচ্ছ্বাস। প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনকে কালিমা লিপ্তের চেষ্টা। পাকাপোক্তভাবে বিসর্জনের বন্দোবস্ত করা হয়েছিল। মাল প্রশাসন, পুলিশ ও মাল পুরসভার প্রচেষ্টায় কমেছে জীবনহানি। নিরাপদ জায়গায় সরানো হয়েছিল 450 জনকে। মাল নদীতে হড়পাবানে 8 জনের মৃত্যুতে জানালো নবান্ন। পাঁচই অক্টোবর মাল নদীতে বিসর্জনের সময় হড়পাবানে 8 জনের মৃত্যু হয়েছে। আহত 14 জনের মধ্যে 8 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। রাজ্যের বাইরে বৃষ্টি অথবা কোনো মেঘ ফাটা বৃষ্টির কারণে জলোচ্ছ্বাস। প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনকে কালিমা লিপ্তের চেষ্টা। পাকাপোক্তভাবে বিসর্জনের বন্দোবস্ত করা হয়েছিল। মাল প্রশাসন, পুলিশ ও মাল পুরসভার প্রচেষ্টায় কমেছে জীবনহানি। নিরাপদ জায়গায় সরানো হয়েছিল 450 জনকে। মাল নদীতে হড়পাবানে 8 জনের মৃত্যুতে জানালো নবান্ন। পাঁচই অক্টোবর মাল নদীতে বিসর্জনের সময় হড়পাবানে 8 জনের মৃত্যু হয়েছে। আহত 14 জনের মধ্যে 8 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। রাজ্যের বাইরে বৃষ্টি অথবা কোনো মেঘ ফাটা বৃষ্টির কারণে জলোচ্ছ্বাস। প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনকে কালিমা লিপ্তের চেষ্টা। পাকাপোক্তভাবে বিসর্জনের বন্দোবস্ত করা হয়েছিল। মাল প্রশাসন, পুলিশ ও মাল পুরসভার প্রচেষ্টায় কমেছে জীবনহানি। নিরাপদ জায়গায় সরানো হয়েছিল 450 জনকে। মাল নদীতে হড়পাবানে 8 জনের মৃত্যুতে জানালো নবান্ন। 5ই অক্টোবর মাল নদীতে বিসর্জনের সময় হড়পাবানে 8 জনের মৃত্যু হয়েছে। আহত 14 জনের মধ্যে 8 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। রাজ্যের বাইরে বৃষ্টি অথবা কোনো মেঘ ফাটা বৃষ্টির কারণে জলোচ্ছ্বাস। প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনকে কালিমা লিপ্তের চেষ্টা। পাকাপোক্তভাবে বিসর্জনের বন্দোবস্ত করা হয়েছিল। মাল প্রশাসন, পুলিশ ও মাল পুরসভার প্রচেষ্টায় কমেছে জীবনহানি। নিরাপদ জায়গায় সরানো হয়েছিল 450 জনকে। মাল নদীতে হড়পাবানে 8 জনের মৃত্যুতে জানালো নবান্ন।